আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তার ভিডিওর ভিউস নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন। এমনও অনেক ভিডিও আছে যেগুলিতে দেখা যায় লাখ লাখ ভিউ, আবার এমনও অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে 1000-2000 ভিউ। আসলে ইউটিউব কিভাবে এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্য খুঁজে পাবে? প্রশ্ন তো এখানেই, উত্তরও আজকের ভিডিওতেই দেব। প্রথমে বলে নিই, যে ভিডিওতে লাখ লাখ ভিউ আছে এবং যে ভিডিওতে 1000 ভিউ, তাদের মধ্যে একটি পার্থক্য দৃশ্যমান যেটা ইউটিউব ফলো করে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। লাখ লাখ ভিউ যে ভিডিওতে, এই ভিডিওর ওয়াচ টাইম যদি কম হয় এবং 1000 বা 2000 ভিউ যে ভিডিও, সেটার ওয়াচ টাইম যদি বেশি হয়, তখন ইউটিউবের নতুন রুলস অনুযায়ী র্যাঙ্কিংয়ে কিন্তু 1000-2000 ভিউয়ের ভিডিওটা চলে আসবে। কারণ ইউটিউব মনে করে যে ভিডিওর ওয়াচ টাইম বেশি বা যে ভিডিও তার অডিয়েন্সকে ধরে রাখতে পারে, সে ভিডিওটি সামনে থাকার কথা, এবং ইউটিউব তাই করে, সেই ভিডিওকে সামনে নিয়ে আসে এবং ইউটিউব নিজেও কিন্তু এই ভিডিওকে প্রমোট করে। আজকের ভিডিওতে এমন 6টি টিপসের কথা বলবো যে 6টি টিপস ফলো করলে আপনার ভিডিও এরকম র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং ইউটিউবও আপনার ভিডিওকে প্রমোট করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, ইউজ এ কম্পাইল হুক। আপনার ভিডিও শুরুর দিকে এমন একটা কিছু ইউজ করুন বা এমন একটা ক্লিপ দেখান যে ক্লিপ দেখে আপনার অডিয়েন্স যারা আছে তারা পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, অথবা তাদেরকে ওই ক্লিপই সারা ভিডিও দেখতে অনুপ্রাণিত করে। তো এরকমই একটা ক্লিপ কিন্তু আমি শুরুর দিকে আমার আজকের ভিডিওতে দেখিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ভিডিওর মূল বিষয়টাকে একদম ছোট্ট করে একটু অংশ হলেও ভিডিও শুরুর দিকে আপনি শো করবেন আপনার অডিয়েন্সের জন্য, যাতে তারা তাদের সময় নষ্ট না করে বুঝতে পারে যে আজকের ভিডিওটিতে তারা কি পাবে আপনার কাছ থেকে। নাম্বার 2, টক ফাস্ট অ্যান্ড শো সাম এনার্জি। আপনার ভিডিওটিতে আপনার দর্শককে ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই একটু স্পিডে কথা বলতে হবে, এবং আপনি যে এনার্জি নিয়ে আসছেন এবং আপনি যে একদম লেজি না, এটাও আপনার কথাবার্তা, অঙ্গভঙ্গি, এইসব কিছুতেই আপনি প্রকাশ করতে হবে। তখনই একজন অডিয়েন্স ইন্টারেস্টেড হবে আপনার পুরো ভিডিওটা দেখতে। তো এটা কিন্তু খুবই জরুরি, দ্রুত কথা বলা এবং এনার্জি দেখানো আপনার অডিয়েন্সের জন্য। নাম্বার 3, ভ্যারি দ্য ভিজুয়াল। অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট ডিফারেন্ট সিন ইউজ করেন, তখন আপনার অডিয়েন্সরা ওই ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন ইউজ করুন, আর যদি পসিবল না হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেমগুলা জুম ইন জুম অফ করে তাও করতে পারেন, তাহলেও হয়তো একটু পরিবর্তন আসবে। অবশ্য আমার দিকে আপনারা বলতে পারেন যে আমি একই জায়গায় বসে ভিডিওটা করছি, যেহেতু আমি ঘরে বসেই ভিডিওটা করছি, সো আমার পক্ষে পসিবল না বাইরে গিয়ে করা। অবশ্যই এই রুলসটা সবার ফলো করা উচিত, আমিও হয়তো ওইভাবে ফলো করছি না, তবে জুম ইন জুম অফ করেও কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। অর্থাৎ আমি কিছুটা হলেও এই সিস্টেমটা নাম্বার 3, ভ্যারি দ্য ভিজুয়াল, ফলো করার চেষ্টা করছি। নাম্বার 4, ইউজ ড্রামা অ্যান্ড কনফ্লিক্ট। আপনারা সবাই দেখে থাকবেন, আমরা যারা ফিল্ম দেখি বা যারা ড্রামা দেখি, সেখানে কিন্তু কয়েকটা পার্ট থাকে, স্টার্ট, মিডল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড এন্ডিং। আপনি আপনার অডিয়েন্সকে যদি ধরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মজাদার বা এমন কিছু জিনিস দেখাতে হবে যাতে তারা আরও বেশি ইন্টারেস্টেড থাকে আপনার ভিডিও দেখার জন্য। তো এরকম কিছু কনফ্লিক্ট ইউজ করতে পারেন, এরকম কোনো টিপস হ্যাক্স আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। তো এই বিষয়গুলো যখন ফলো করবেন, তখনই কিন্তু আপনি আপনার ভিডিওতে আপনার দর্শকদের, অডিয়েন্সদের ধরে রাখতে অনেকটাই সফল হবেন। নাম্বার 5, টু দ্য পয়েন্ট কথা বলা। আপনি যদি আপনার ভিডিওতে আমতা আমতা না করে আপনারা এরকম শব্দগুলো বাদ দিয়ে যদি মেইন বিষয়টা টু দ্য পয়েন্ট বলতে পারেন, তখনও কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি হারে বেড়ে যায়। কেননা আপনি যদি আপনার ভিডিওতে টু দ্য পয়েন্ট কথা বলেন, তখন কিন্তু একজন মানুষ বা যে অডিয়েন্স আপনাকে দেখছে, সে বুঝতে পারবে যে আপনি জিনিসটা জানেন, বুঝেন এবং আপনি ভালো করে জিনিসটা বোঝাতে চেষ্টা করছেন। তখন সে আরও বেশি আপনার ভিডিওটি দেখতে উৎসাহিত হবে এবং অন্যদেরকেও সাজেস্ট করবে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে টু দ্য পয়েন্ট কথা বলা, শুধু শুধু এলাবোরেট না করে, এক্সাজুরেট না করে একদম টু দ্য পয়েন্ট কথা বলাটাও কিন্তু একটা আর্ট। সো এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনার ভিডিওতেও কাজে লাগবে, পার্সোনাল লাইফেও কাজে লাগবে। নাম্বার 6, বিল্ড দ্য অডিয়েন্স লয়্যালিটি। লয়্যালিটি জিনিসটা কিন্তু খুব বেশি জরুরি ইউটিউবের ক্ষেত্রে। আপনি যদি থাম্বনেইলে ইউজ করেন যে একদম চটকদার কোনো কথাবার্তা বললেন যেটা আপনার ভিডিওতে আদৌ কোনো জায়গায় নেই, এতে কী হবে, আপনার অডিয়েন্সরা আপনার প্রতি ট্রাস্ট হারিয়ে ফেলবে, আপনাকে বিশ্বাস করতে পারবে না। তাই অবশ্যই আমরা এমন কিছু ইউজ করব না যেটা আমাদের অডিয়েন্সদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করে। তাই আমরা
সবসময় চেষ্টা করব যে আমাদের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, ভিডিওতে যে বিষয়টা দেখিয়েছি, সেটার একটা প্রতিচ্ছবি যেন আমাদের থাম্বনেইলে থাকে। আমরা আমাদের অডিয়েন্সদের বিশ্বাস অর্জন করতে পারবো এবং আমাদের ভিডিওর ওয়াচ টাইম অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি 6টি টিপসের কথা বললাম, যে 6টি টিপস আপনি ফলো করলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে করে ওয়াচ টাইম বৃদ্ধি পেলে ইউটিউবও কিন্তু আপনার ভিডিওকে প্রমোট করবে, ফলে আপনার ভিডিওর ভিউজও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং নতুন কোন বিষয়টা নিয়ে ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।